বাপরে কত সুন্দর ঢাকা শহর, কত সুন্দর বাড়ি, আল্লাহ এত সুন্দর রাস্তাঘাট আর কত বড় ঘড়ি দেহ বাই। গাইস কেমন আছেন সবাই? বর্তমান সময় বুড়ো থেকে বাচ্চা র‍্যাপ গান শুনতে পছন্দ না করে এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। কারণ বন্ধুরা, র‍্যাপ গানগুলির মধ্যে আমাদের চারপাশে ঘটে যাওয়া কাহিনীগুলো এই গানগুলির মাধ্যমে তুলে ধরা হয়, যার কারণে প্রত্যেকটা র‍্যাপ গান শুনতে অনেক ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে বাংলাদেশের সেরা 10টি র‍্যাপ গান দেখাতে চলেছি, যেই র‍্যাপ গানগুলি দিয়ে বর্তমান সময় ইউটিউব এবং টিকটক ছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে। তাই বন্ধুরা, একসাথে 10টি র‍্যাপ গান উপভোগ করতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো গাইস, সর্বপ্রথম রয়েছে জাইরালোক রাইহানের এই জাইরালোক হুররে গানটি। তো যাই হোক বন্ধুরা, জাইরালোক রাইহানের এই গানটি 3 মাসে ইউটিউবে ঝড় তুলে দেয়, এমনকি টিকটকেও প্রচুর জনপ্রিয়তা লাভ করে। তো গানটির বর্তমান ভিউজ রয়েছে 59 লক্ষ প্লাস। তবে এই র‍্যাপ গানটি নিয়ে অনেকেই সমালোচনা করেছে, কেননা এই র‍্যাপ গানটি নাকি অনেকেই বোঝে না, কিন্তু জাইরালোক বলেছে এই গানটি ভালো করে বুঝতে হবে। তো গাইস, এরপর 2 নম্বরে রয়েছে শামীম হাওলাদারের নিউ ঢাকা গানটি। কত সুন্দর ঢাকা শহর, কত সুন্দর বাড়ি, আল্লাহ এত সুন্দর রাস্তাঘাট আর কত বড় ঘড়ি দেহ বাই। তো এই গানটি করার মূল উদ্দেশ্য হলো যারা ঢাকায় নতুন আসে, এমনকি ঢাকার পরিস্থিতির উপর নিয়ে এই গানটি তৈরি করা হয়েছে। তবে বন্ধুরা, একটা অবাক করার মতো বিষয় হলো গানটি 3 মাসে 21 মিলিয়ন ভিউজ অর্জন করে। এমনকি এই গানটি দিয়ে টিকটকাররা প্রচুর টিকটক ভিডিও বানিয়েছে। তো গাইস, এরপর 3 নম্বরে রয়েছে বর্তমান সময় জনপ্রিয় র‍্যাপ গান উস্তা পিক আপ। এই গানটি মূলত টিকটক সহ সোশ্যাল মিডিয়ার ফরেন ফেস কাঁপাচ্ছে। তো যাই হোক, এই র‍্যাপ গানটির বর্তমান ভিউজ রয়েছে 53 লক্ষ প্লাস। এই গাড়ির ভিতরে মাদক আছে, পুলিশ দা দরাই দে মেগাই না কবির রাজার কাছে। তো গাইস, এরপর 4 নম্বরে রয়েছে শামস ভাই এমনকি রিজনের গান বন্ধু তোরে ভালোবাসি। সত্যি কথা বলতে বন্ধুরা, এই গানটির মধ্যে এই লাইনটি অসাধারণ লাগে। তো বন্ধুরা, এই গানটি এত পরিমাণে ভাইরাল হয়েছে যে কিনা বিদেশি মেয়েরাও এই গানটি দিয়ে টিকটক ভিডিও করেছে। তো যাই হোক, গানটির বর্তমান ইউটিউবে ভিউজ রয়েছে 94 লক্ষ প্লাস। তো গাইস, এরপর 5 নম্বরে রয়েছে শাকিব খানের কথা আছে গানটি। যাই হোক বন্ধুরা, এই গানটির সিঙ্গার হচ্ছে তাবিব মাহমুদ, আর তাবিব মাহমুদ এই গানটির মাধ্যমে বর্তমান সময় রাজনীতির বাস্তবতার কথাগুলো এই গানটির মাধ্যমে তুলে ধরা হয়েছে। যাই হোক, এই গানটির বর্তমান ভিউজ রয়েছে 34 লক্ষ প্লাস, এমনকি এই গানটি দিয়ে অনেকেই সুন্দর সুন্দর টিকটক ভিডিও বানিয়েছে। তো গাইস, এরপর 6 নম্বরে রয়েছে গালি বয় রানার চাপনাই গানটি। সত্যি কথা বলতে বন্ধুরা, রানা ছোট হলেও রানার র‍্যাপ গানের কণ্ঠ অসাধারণ। তবে বন্ধুরা, আমরা সবাই জানি যে রানা কিভাবে র‍্যাপ গানের সিঙ্গার হয়ে উঠেছিল। বন্ধুরা, রানা র‍্যাপ গানের সিঙ্গার হওয়ার পিছনে সব অবদান তাবিব মাহমুদের, যার কারণে তিনি আজ গান গেয়ে সবার মনে জায়গা করে নিয়েছে। তো যাই হোক, এই গানটির বর্তমান ভিউজ রয়েছে 15 মিলিয়ন প্লাস। তো গাইস, এরপর 7 নম্বরে রয়েছে আলী হাসানের বাকি বার্তা গানটি। টেকার কাম কথায় হয় না, কথার কাম টেকায়, নগদ ছাড়া বাকি বার্তা লেখে না আর খাতায়, নানান পেরা ঘুরে আমগো। আর বন্ধুরা, এই গানটির লিরিক্স গুলোর সাথে বাস্তব জগতের কাহিনী গুলো মিল থাকার কারণে গানটি শুনতে অসাধারণ লাগে। নানান পেরা ঘুরে আমগো ছোট্ট একটা মাথায়, আর আজব দুনিয়াতে মানুষ রঙিন স্বপ্ন দেখায়, যার কারণে এই গানটি ইউটিউব এবং টিকটকে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। তো গানটির বর্তমান ভিউজ রয়েছে 63 লক্ষ প্লাস। যা হইছে হইছে, আল্লাহ বাপ দে না বাপ, কেচাল পিটলে কেচাল বাড়বো, নিজের রাস্তা মাপ, হালার এমনি। এনিওয়ে, এই র‍্যাপ গানটি কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো গাইস, এরপর 8 নম্বরে রয়েছে ইটস কাপুর ফ্রি ফ্যান নিয়ে আব্বা কিডা। আব্বা কিডা চিনালো তুই হাই ব্যাপার স্যাপার, আমি ক্লাসে থাকতাম টপার,
তো যারা যারা মূলত ফ্রি ফায়ার খেলতে পছন্দ করেন তাদের কাছে এই গানটি জনপ্রিয় একটি গান। বন্ধুরা এইটা কিন্তু অনেক ফানি ছিল। তো যাই হোক গানটির বর্তমান ভিউজ রয়েছে 36 লক্ষ প্লাস। তো গাইস এরপর 9 নম্বরে রয়েছে জিয়া তন্ময়ের বাবাকে নিয়ে কলিজা কাঁপানো এই কষ্টের গানটি। গানটির সাথে মিউজিকটি ছিল কলিজা কাঁপানো। আসলে বন্ধুরা বাবা আমাদের কিছু দেখ বা না দেখ, বাবা আমাদের পাশে ছায়া হয়ে থাকবে, এইটাই সবচেয়ে বড়। আসলে বন্ধুরা এই গানটির সাথে এই গানটির মিউজিকটি আমার কাছে সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক গানটির বর্তমান ভিউজ রয়েছে 34 লক্ষ প্লাস। তো গাইস এরপর সর্বশেষ 10 নম্বরে রয়েছে হাই ভোল্ট থেকে ফাউল বাউল গানটি। কারবো দয়াল কত রকম মানুষ দিলা একটই নন্না জুইতে রগ চরিত্র এত পবিত্র যে এসিড লাগবো দুইতে মনে রং। তো বন্ধুরা আমি মনে করি আপনি যদি একজন বাঙালি হন, এমনকি টিকটক এবং ইউটিউব দেখতে সব থেকে বেশি ভালোবাসেন, তাহলে এই গানটি কখনো না কখনো শুনেছেন। দয়াল পাঠাইছো ধরাই তোমার নামের ধ্বনি চপতে এদিকে স্বার্থ লইয়া ব্যবসা করে দিন দুনিয়ার সত্তে মানুষ লোভ লালসার সাগরে বইরা। তো এই র‍্যাপ গানটির বর্তমান ভিউজ রয়েছে 54 লক্ষ প্লাস। তো গাইস এই ছিল বর্তমান সময় 2023 সালের সেরা 10টি র‍্যাপ গান। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন। আর হ্যাঁ, র‍্যাপ গানে যদি পার্ট নম্বর 2 চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।